রাখা হচ্ছে এই পায়রা ভালো লফটে এই পায়রার গুণ বা এই পায়রা বোঝার নিশানি অনেক এটা হচ্ছে মেল ওই ওইমাদের সাথে জোড়া এটা তো দিকে চোখ আমি আলিম আর অনেকদিন বাদে একটা লফটে এসে পৌঁছেছি আজকে অনেক ভাই আমাকে পার্সোনালি ডিএম করছেন যে দাদা কোনো ভিডিও আসছে না কেন অনেক দিন কোনো শখের বা সেলের কোনো ভিডিও পাচ্ছি না তো আপনারা সবাই জানেন যে কি ওয়েদারটা এখন চলছে আর আজকেও এখনও যে এসেছি আমি বৃষ্টি মাথায় করেই নিয়ে এসেছি তো কিছুদিন যাক আমি কথা দিচ্ছি খুব ভালো ভালো ভিডিও আপনার সামনে আমি নিয়ে আসবো অনেক ভাইয়ের সাথে কথা হয়ে রয়েছে বাট এই ওয়েদারের জন্য ঠিকঠাক লভ ভিজিট করা যাচ্ছে না আর প্রত্যেকেরই কম বেশি লফটের এই মুহুর্তে কিন্তু মেনটেনেন্সটা অনেক বেশি খেয়াল রাখতে হয় কারণ বৃষ্টির জল নোংরা এগুলো প্রতিনিয়ত ক্লিন না করলে নানান রকম সমস্যা হয় তো যাই হোক কিছুদিন বাদ থেকে আবার রেগুলার ব্যাক টু ব্যাক ভিডিও আসবে সমস্ত ভিডিও পেন্ডিংয়ে রয়েছে তো আজকে যে লফটা আমি এসে পৌঁছেছি তার সেই বিষয় নিয়ে কথা বলি তো আপনারা মানে প্রতিনিয়ত আমার কাছে চান যে দাদা পিওর ব্লাড লাইন আর অরিজিনাল ব্লাড লাইনের কিছু পায়রা আমাদেরকে দিন তো সত্যি কথা বলতে বন্ধুরা প্রচুর ভিডিও আসে আমরা দেখি তো কথায় তো প্রত্যেকে দশ ঘন্টা বারো ঘন্টা বোরানের গ্যারান্টি দেয় অরিজিনাল বলে অরিজিনাল পেয়েছে বলে বা পিওর ব্লাড লাইন বলে বাট কিছু আমি কমেন্ট করব না সেইগুলো বিষয় নেই কারণ মানুষের মুখ মানুষ বলতেই পারে দেখাতেই পারে বাট যারা কিনছে তারা কতটা বিচক্ষণতার সাথে কিনছে অ্যান্ড যাচাই করে কিনছে সেটাই কিন্তু বড় বিষয় সে দুটো পেয়ার পায়রা দাদার কাছে আছে তো আপনারা দেখবেন পায়রা দুটো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই পায়রাগুলোর মধ্যে সেই কোয়ালিটি বা সেই পিওরিটি আছে তাহলে আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আর এই লফটে দাঁড়িয়ে আছে আপনারা বুঝতে পারছেন যে কী কন্ডিশনে দাঁড়িয়ে আছে সুযোগ দাঁড়াতে পারছি না কারণ এই লফটের হাইটটা আরও কমাতে হবে উপর থেকে হাইটই যেটা কমেছে আমরা জাস্ট মাচার উপরে একটা লফট করে রয়েছি তো একটু বলে রাখি যে যেহেতু দাদার লফটে আমার দুটো ভিডিও এর আগে দাদার পায়রাবাজিটা বিশাল উতার গেছে অনেক আপস অ্যান্ড ডাউন্স গেছে তো তার মধ্যে দিয়ে দাদা ধরে গেছে পায়রা আর এই সেই দাদা যার কাছ থেকে এখানে আমি প্রথম ম্যাড্রাসি পায়রা পেয়েছিলাম আমার জীবনের ফার্স্ট ম্যাড্রাসি পেয়ারটা তো অনেকটা ভালোবাসার অনেকটা রেসপেক্ট দাদার প্রতি আমার আছেই আর বারে বারে বলি যে নর্মালি পায়রা উড়ান যে সমস্ত দাদারা করেন তারা কিন্তু সবসময় ফ্রন্ট ফেসে আসেন না তো নর্মাল যে পায়রার উড়ান দশ ঘন্টা হতে পারে সেটা কিন্তু এই দাদার থেকেই প্রথম আমার জানা তো যাই হোক আমি সে সমস্ত বিষয়ে যাচ্ছি না জাস্ট দুটো মাত্র জোড়া পায়রা আছে রাখার ভীষণ অসুবিধা এই লফ থেকে খুব টাফভাবেই পায়রাবাজি হয় টুর্নামেন্টের দিকে দাদা যান না কারণ দাদা বারো ঘন্টা ওড়াতে পারেন না বলে টুর্নামেন্টে নাম দেন না ওই দশ সাড়ে দশ ঘন্টা পর্যন্ত লিমিট হয়ে যায় দাদার উড়ানো পায়রা তো যাই হোক বন্ধুরা চলুন আমরা অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটু বলে রাখি গড়িয়া কবিনজরুল মেট্রো স্টেশনের একদম পাশে গড়িয়ায় যে পায়রার হাটটা বসে তার একদম পাশে আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন গড়িয়া স্টেশনটাও হবে আর আপনার সোনারপুর স্টেশনটাও হবে তো বাকি তো নাম্বার স্ক্রিনে থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তবে হ্যাঁ একটা কথা আমি বলে দিই আমার দিক দিয়ে যে আমার জানা একদম পিওর আর একদম অরিজিনাল ব্লাড লাইন পায়রা এই দুটো পেয়ার একদম দুটোই মেন পেয়ার ধারি পেয়ার মাস্টার পেয়ার বাকিটা আপনারা সরাসরি কথা বলে নেবেন অ্যান্ড ফর সেলেই থাকছে পেয়ার দুটো কারণ অসুবিধা আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে কোথায় দাঁড়িয়ে কীভাবে পায়রাবাজি হচ্ছে তো যাই হোক চলুন বন্ধুরা দুটো পেয়ার পায়রা দেখাবো একটু বেশি স্টোরিটাকে শেয়ার করলাম কারণ স্টোরি শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না তো বেশি পায়রা নেই অল্প ছোটো সংক্ষিপ্ত ভিডিও হবে দুজোড়া পায়রা দুজোরাই মেন পেয়ার দুজোরাই মাস্টার পেয়ার যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন এটুকু বলবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমি যখনই কিন্তু অরিজিনাল বা পিওর ব্লাড লাইন পেয়েছি অজস্র ফোন আসে আর সঙ্গে সঙ্গেই পায়রা কিন্তু কোনো না কোনো ভাই নিয়ে নেয় তো তারপরে কি হয় যারা প্রথমে দামে বা সক্রিয়তে এগ্রি করেন না পরেই সেই ভাইরা চান অ্যান্ড পান না তো আমি এটুকুই বলবো পায়রা দুটো জোড়া আপনারা দেখুন যারা অভিজ্ঞ যারা সিনিয়র যারা পুরাতন পায়রা বাজ তারা কিন্তু দেখলেই বুঝে যাবে যে হ্যাঁ এটা অরিজিনাল ব্ল্যান্ড লাইন আছে না তো চলুন বন্ধুরা বেশি আর কথা বললাম না সরাসরি আমরা চলে যাব ওই দুজোড়া পায়রা শখের দিকে একদম প্রথম একটা ফিমেল দেখানো হচ্ছে এটা হলো ফিমেল আর একদিকের চোখটা দেখে এটা হলো আরেক দিকের চোখ পরটা দেখি এই হলো ফেদা টেলটা দেখি এটা হলো পাঞ্জা টেলটা দেখি বন্ধুরা লেস লেজটা দেখি বন্ধুরা খুব মানে ডিফিকাল্ট জায়গার মধ্যে দিয়ে পাড়াটা শখ করানো হচ্ছে একদম ছোট্ট জায়গা ফোকাসেও প্রবলেম হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সেইভাবে সানলাইটটাও নেই একটু বিউটি দেখি এই হলো ফিমেলটা একদম প্রথম আমরা একটা ফিমেল শখ করছি এটা ফিমেলটা আমরা ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে মেল ওই মেলির সাথে জোলা তাই তো এটা হলো মেল মেলটার চোখ আপনারা হেডলাইন ঠোঁট অ্যান্ড চোখের পট্টি সব কিছু ভালোভাবে মেলালে বুঝতে পারবেন ফেদারটা দেখি সবথেকে বড় বড়ো কথা হচ্ছে এই পায়রা দুজোড়া পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট মানে পাওয়াই যায় না কারোর বাড়ি থেকে আপনারা এরকম দুজোড়া পায়রা পাবেন না তো দুজোড়া পায়রাটার পিছনে একটা স্টোরি আছে যে যাতে এদের পরের জেনারেশানগুলো ভাই বোন যাতে জোড়া না হয়ে যায় সেই জন্য ক্রস করা যাবে আর কি আপনারা চাইলে ঘুরিয়ে ফিরিয়েও জোড়া করতে পারবেন এই হলো ফেদা আর টেলটা দেখি পাঞ্জা দেখুন এই হলো পাঞ্জা সমস্ত নখ সাদা লেজটা দেখি এই হলো লেজ পায়ডার ফেস বিউটি দেখি এই হলো পায়ডার ফেস বিউটি মানে টপ কোয়ালিটির একটা পায়রা অ্যান্ড এই পায়রা নিয়ে মানে পশ্চিমবাংলা সময় আলোচনার বিষয়ে বস্তু হয়ে থাকে সমস্ত ইউটিউব ভিডিওজ অ্যান্ড ফেসবুকে অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্মে দিন এই নিয়ে চর্চা ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা পায়রার বন্ধুদের সাথে এই নিয়ে চর্চা যে এই পায়রা অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে চিনবো আমার কাছে অরিজিনাল আছে আমার কাছে ডুপ্লিকেট আছে এই লড়াই বাট যে এখান থেকে এই পায়রাটা পাওয়া গিয়েছিল মানে সেই ভদ্রলোকের বিষয়ে কেউ একটা সিঙ্গেল কমেন্টও করতে পারবেন না কারণ সবাই জানেন যে সেই ভদ্রলোক সব থেকে বেশি এই পায়রা হাতে পেয়েছিলেন দাদা খুব যত্ন সহকারে দুজোরা পায়রা পেয়েছিলেন নিজের কাছে খুব যত্ন করে রেখেছিলেন আর যেহেতু এনার তাার এই পরিস্থিতি তো সেই দিকেই মাথায় রেখে এই দুজোড়া পায়রা দাদাকে সেলে রাখতে হচ্ছে আমি জাস্ট স্ট্যান্ডিং ভিডিও দেখাচ্ছি কত টাফভাবে দেখুন যে এদের স্ট্যান্ডিংটাও ঠিক খুলে দেখাতে পারছি না এমনি প্রচণ্ড ছটফটে পায়রা ঠিক দাঁড়াতে চায় না এক জায়গা তার মধ্যে যে স্ট্যান্ডিংটা দেখাবো সেটার জন্য প্রপার একটা জায়গা দরকার তো সেটাও ঠিক হয়ে উঠছে না বাট আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা যারা নিতে চাইবেন তারা সরাসরি চলে আসুন একটা টাইম সেট করে দাদার লফটে চলে আসুন একটা টাইমিং সেট করে লফটে এসে পায়রাগুলো সামনে থেকে হাতে দেখে সামনের কোয়ালিটিকে আপনারা দেখে তারপরে আপনারা পায়রা নেওয়া ডিসিশানটা নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কোয়ালিটির পায়রা আপনাদের দেখানো হচ্ছে এই হলো নটটা নটটা জাস্ট একটু দাঁড়িয়েছে আর এই হচ্ছে ফিমেলটা নেক্সট একটা ফিমেল দেখাচ্ছি দুর্ধর্ষ কোয়ালিটি একটা কালাঙ্কা ফিমেল এই পায়রার গুণ বা এই পায়রা বোঝার নিশানি অনেক যেমন একটা পয়েন্ট বলি এ পায়রা প্রচুর ঘন ঘন ডিম দেয় প্রচুর ঘন ঘন ডিম দেয় এ পায়রা এটা একটা ফিমেল এই রকম কোয়ালিটির ফিমেল কিন্তু পাওয়া যায় না আপনারা ভালো করে নোটিস করুন যে কালাঙ্কা একটা ফিমেল দেখুন তার হেডলাইন তার ঠোঁট তার পোটটি দেখুন এই কোয়ালিটির ফিমেল কিন্তু খুব কম দেখা যায় একটু ফেদারটা দেখি হলো ফেদা লম্বা চওড়া ফেদা আগ দিয়ে ফেদার দেখি আমি শুধু একটাই কথা বলব বন্ধুরা যে বেশি আমি কথা বলছি না জাস্ট যারা সিনিয়র আছেন অভিজ্ঞ আছেন পুরাতন আছেন পায়রা প্রেমী তারা কিন্তু চিনতেই পেরে গেছেন যে আমি কি ব্লাড লাইনের পায়রা দেখাচ্ছি টেলটা দেখে আপনারা যখন আসবেন সামনে পায়রা হাতে নিয়ে দেখবেন তারপর আপনারা বডি লাইনটা বুঝতে পারবেন যে বডি লাইনটা কী আছে আপনারা দেখুন পাঞ্জা দেখুন একদম ডিপ পুরো জামুন পাঞ্জা আজকে পুরো একদম আকাশ অন্ধকার করে রয়েছে তাও দেখুন আপনারা পুরো একদম জামুন পাঞ্জা ডিপ জামুন পাঞ্জা একটু লেসটা দেখি একদম বন্ধ দিমের মধ্যে পায়রাটা রয়েছে পায়রা ফেস বিউটি দেখি আমি এতটুকু বলতে পারি যে যারা এই চ্যানেলটাকে বা আমাকে ট্রাস্ট করেন একদম হান্ড্রেড এ হানড্রেড এই দুটোই মেন পেয়ার এই দুটোই মেন জোড়া আর এই সেলে রাখা হচ্ছে এই পায়রা ভালো লফটে গেলে এর আরও রূপ খুলে উঠবে আসুন ছেড়ে দেয় কালাঙ্কা মাদি আর এর সাথে যে নটটা রয়েছে আপনারা দেখুন এই হলো ফুলসরা লাইনে নর মানে দেখাই যায় না এই রকম শেপের পায়রা খুব কম মানে আমি দেখেছি ভালো করে দেখুন এর চোখ আর হেডলাইনটা ফলো করুন চোঁচটা দেখুন মোমিন চোঁচের মধ্যে ট্রিপল পট্টির পায়রা আর হেডলাইনটা দেখুন ভালো করে অসাধারণ একটা কোয়ালিটির পায়রা এটা নর ফেদারটা দেখে হলো ফেদার পায়রাটার মধ্যেও কিন্তু একটা নিশানি ছিল এই দেখুন এই হালকা একটা দেখুন কালো পর এখানে রয়েছে এই যে দেখুন কালো পর রয়েছে এটা প্রত্যেকটা পায়রার মধ্যেই কম বেশি রয়েছে চারটে পায়রার মধ্যেই পাউডার ফেসটা একটু আরেকবার দেখি এই হলো পাউডার ফেসাটা ফেসের পায়রা তো এই পেয়ারটাও আমরা ছেড়ে দেখাচ্ছি আপনারা দুটো পেয়ার নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়েও করতে পারবেন যেহেতু এদের ব্লাড লাইনটা পুরো সেম চারটে একই ব্লাড লাইন একই জেনারেশানের পায়রা এই পায়রাগুলো আমি প্রপার স্ট্যান্ডিংয়ের জায়গা বা সানলাইট পেলাম না বলে সেইভাবে হয়তো দেখাতে পারছি না বাট আপনারা যতটুকু দেখার বা বোঝার আশা করছি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন পায়রাগুলোর কোয়ালিটি এই যে নরটা যে ডাকছে সত্যি কথা বলতে এই রকম নর কিন্তু দেখাই যায় না এর হেডলাইন চোঁচ পট্টি ভালো করে দেখুন তো চারটে পায়রা রাখা একটা ফুলসিরার মধ্যে নর একটা হচ্ছে আপনার কালাঙ্কার মধ্যে মাদি আর একটা হচ্ছে আপনার অনেকটা কালপোড়া কালদমের মধ্যে নর আর একটা হচ্ছে বাটারফ্লাই মানে দোবাজের মধ্যে কালাঙ্কা চোখের মাদি তো এই চারটে পায়রা দুজোড়া পায়রা সেলে রাখছি ভিডিও অযথা লম্বা করছি না আর দাদা একটু ক্যামেরা সাই বাট আপনারা সবাই কম বেশি বুঝে গেছেন যে আমি এই দাদার কাছ থেকেই জীবনের প্রথম পায়রা ম্যাড্রাসে পেয়েছিলাম তো আপনারা কানেক্ট করতে পেরেছেন যে আমি কোন দাদার লফটে দাঁড়িয়ে রয়েছি তো দাদা তো একটু ক্যামেরা বলে ক্যামেরার সামনে আসেন না অতটা তো আপনারা দেখলেন যে ভাই নিতে ইচ্ছুক একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আর বারে বারে বলছি পিওর ব্লাড অরিজিনাল ব্লাড লাইন কিন্তু সচরাচর কিন্তু কেউ দেয় না তো আপনারা এই বিষয়টা মাথায় রেখে একটু যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর আপনাদের যাদের পছন্দ এই পায়রাটা আপনাদের মধ্যে কোনো ভাই তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন